السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الموت كأس كل ناس يشرب والقبر بيت كل ناس يدخل مريتو هلو أمون بيالا Every single human being will taste death প্রতিটি মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে আর কবর হলো এমন ঘর এখানে প্রত্যেক মানুষকে থাকতে হবে কবর প্রতিদিন আমাদেরকে ডেকে বলে আনা বাইতুল ওয়াহদা আই এম দা হোম অফ লনলিনেস আনা বাইতু যুলমা আই এম দা হোম অফ ডার্কনেস আনা বাইতু দুদ আনা বাইতুল ওয়াহশা আমার ঘর কীটপতঙ্গের সুতরাং আমাকে ভয় করো এভাবে কবর আমাদের প্রতিদিন ডাকতে থাকে Now, what is the definition of death? মৃত্যু সংজ্ঞা কি? বিজ্ঞানীরা বিভিন্ন রকমের আনসার দেওয়ার চেষ্টা করেছে। তারা বলেছে মৃত্যু হলো এটা, মৃত্যু হলো ওটা। তাদের আনসারগুলো রিয়ালিটি পাওয়া যায় না। কিন্তু পবিত্র কোরআন শরীফ যেই মৃত্যু সম্পর্কে যে থিওরি দিয়েছেন এটাই সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা যেমনিভাবে কম্পিউটারের দুটি অংশ হার্ডওয়্যার সফটওয়্যার হার্ডওয়্যার হলো বডি এই বডিকে পরিচালনা করে সফটওয়্যার ঠিক তেমনিভাবে মাটির তৈরি দেহ নামক হার্ডওয়্যারকে রুহ নামক সফটওয়্যার পরিচালনা করে আর যখন এই বডি থেকে রুহ পৃথক হয় তখনই মৃত্যু সংঘটিত হয় ইয়াতাওয়াফা শব্দ ব্যবহার করা হয়েছে ইয়াতাওয়াফা শব্দের অর্থ হলো রুহ এক জগৎ থেকে আরেক জগতে ট্রান্সফার হওয়া স্থানান্তরিত হওয়া আল্লাহ তাআলা বলেন লাতার কাবুন্না তাবাকান আন তাবাক তোমাদেরকে অবশ্যই স্তরে স্তরে এক জগৎ থেকে আরেক জগতের দিকে পরিভ্রমণ করতে হবে একটু ব্যাখ্যা করে বলি যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের রুহকে একসাথে সৃষ্টি করেছেন আলমে আরওয়াহতে আলমে আরওয়াহতে তিনি আমাদের সামনে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা তখন বলেছিলাম বালা অবশ্যই সেই আলমে আরওয়াহ থেকে প্রথম মানব প্রথম যুগল মানব হযরত আদম আলাইহিসসালাম ও মা হাওয়া আলাইহিসসালামের দেহে প্রবেশ করার মাধ্যমে রুহের যাত্রা শুরু হয়েছিল তাদের প্রথম আবাস জান্নাত থেকে বেরিয়ে পৃথিবীতে আসতে হয়েছিল এভাবে সকল রূহ একে একে পর্যায়ক্রমে পৃথিবীতে আসতে থাকে আমরা এই পৃথিবীতে আসার পর একটি নির্দিষ্ট সময় থাকার পর মৃত্যুর মাধ্যমে পুনরায় রুহের যাত্রা শুরু হবে মানুষের যখন মৃত্যু হয় তখন আলমে বারজাখে নেওয়া হয় সেখানে তিনটি প্রশ্ন করা হয় মান রব্বুকা ওয়া মা দীনুকা এবং আমাদের নবীর ব্যাপারে প্রশ্ন করা হয় মান হাযাল রাজুল এই তিনটি প্রশ্নে যারা পাস করবে তাদেরকে ইল্লিয়িনে রাখা হয় আর যারা ফেল করবে তাদেরকে সিজ্জিনে রাখা হয় অর্থাৎ যারা সৎ তাদের রুহকে ইল্লিয়িনে রাখা হয় এবং যারা অসৎ তাদেরকে সিজ্জিনে রাখা হয় এরপর যখন কিয়ামত সংঘটিত হবে তখন ইল্লিয়িন এবং সিজ্জিন থেকে সকল রুহকে হাশরের ময়দানে একত্রিত করা হবে বিচারের কাজ সম্পাদন করার পর পুল সিরাত পার করতে বলা হবে যারা সৎ তারা পুল সিরাত পার হয়ে জান্নাতে অবস্থান করবে আর যাদের দুনিয়াতে পাপ পুণ্য সমান ছিল তারা আরাফে অবস্থান করবে আর যারা অসৎ তারা জাহান্নামে অবস্থান করবে এই যে একটা সার্কেল প্রথমে আলমে আরওয়াহ তারপর জান্নাত তারপর মাতৃগর্ভ তারপর পৃথিবী এরপর মৃত্যুর মাধ্যমে হয় জান্নাতের দিকে গন্তব্য না হয় জাহান্নামের দিকে গন্তব্য এই যেভাবে যে রুহ ট্রান্সফার হচ্ছে যখন রুহ ট্রান্সফার হয় তখনই আমাদের এই বডি মৃত্যু হয় আমাদের মৃত্যু হবেই আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যাদা তোমরা যেখানেই থাকো না কেন তোমরা যত কৌশল অবলম্বন করো না কেন তোমরা যত বাঁচার চেষ্টা করো না মৃত্যু থেকে তোমাদেরকে পাকড়াও করবে ফাইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন যখন মৃত্যু আসবে তখন এক মুহূর্ত আগ পিছ হবে না
لو كانت الدنيا لزوم لأهلها لكان رسول الله فيها مخلد যদি এই পৃথিবীতে কেউ চিরকাল বেঁচে থাকতেন তাহলে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেন কেননা একমাত্র তাকেই বলা হয়েছিল হুজুর আপনি যত দিন চান আপনি হায়াত নিন এবং তাকে বলা হয়েছিল ফাইন্নাকা মাইয়িত একদিন আপনাকে মৃত্যুবরণ করতেই হবে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুরুন্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুরুন্নাকুম বিল্লাহিল গুরুর আল্লাহর ওয়াদা সত্য কি সত্য মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি এবং এই মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে এবং এখান থেকেই তোমাদেরকে আরেকবার বাহির করব সত্য চার প্রকার সত্য মহাসত্য চিরসত্য ধ্রুবসত্য আপনাকে একদিন মৃত্যুবরণ করতেই হবে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতেই হবে এটা সত্য এটা মহাসত্য এটা চিরসত্য এটা ধ্রুবসত্য আজ আমরা মৃত্যু সম্পর্কে উদাসীন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা মৃত্যু সম্পর্কে চার পংক্তির একটি কবিতা লিখে বলেন কেউ যদি আমাকে এক লক্ষ দিরহাম দিয়ে বলে যে এই কবিতাটি আমাকে দিয়ে দাও আমি দেব না এই কবিতাটি অনেক গুরুত্বপূর্ণ কামিং ফাতা আমসা ওয়া আসবাহা যাহিকান ওয়া আকফানুহু ফিল গায়বি তুনসাজু ওয়া হুয়া লা ইয়াদরি ওয়া মান আশা আলফান ওয়া আলফাইন ফালা বুদ্দা মিন ইয়াউমিন ইয়াসিরু ইলাল কবরি ইমামে আজম বলেন যে আমি যুবকদেরকে সকাল বিকাল হাসতে দেখি বিনোদনে মত্ত দেখি অথচ তারা জানে না অথচ তারা ভাবে না হয়তো তাদের জন্য আমাদের জন্য মার্কেটে কাফনের কাপড় তৈরি হয়ে আছে আজ আমরা মৃত্যু সম্পর্কে উদাসীন মদিনার এক রাস্তা দিয়ে জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল পথিমধ্যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে যাচ্ছিলেন তখন এক যুবক বললেন হে চাচা এটা কার জানাজা নিয়ে যাওয়া হচ্ছে তিনি বললেন এটা তোমার জানাজা নিয়ে যাওয়া হচ্ছে আমার জানাজা নিয়ে যাওয়া হচ্ছে অথচ আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি আপনি এগুলো কি বলছেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উত্তরে বললেন যে আমার জানাজা নিয়ে যাওয়া হচ্ছে চাচা আপনি এগুলো কি বলছেন যে আমার তোমার জানাজা নিয়ে যাওয়া হচ্ছে অথচ আমরা দুজনেই জীবিত আছি তখন তিনি বললেন হে সন্তান কখনো এটা বলো না যে কার জানাজা নিয়ে যাওয়া হচ্ছে এটা চিন্তা করো যে আজ কারো জানাজা নিয়ে যাওয়া হলে কাল তোমার জানাজা নিয়ে যাওয়া হবে আর বলো যে এর জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো আমরা প্রতিদিন মৃত্যুর খবর শুনি আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা কি বলছি এটা নিয়ে কখনো ভাবি না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা আল্লাহর এবং আল্লাহর দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ তাআলা আমাদের প্রতিদিন এই মেসেজ দেন যে তোমাদেরকে একদিন আমার কাছে আসতেই হবে একদিন এই রঙিন পৃথিবী ছেড়ে চলে আসতেই হবে তাই সল্লু কাবলা আন তুসাল্লা আলাইক তোমার জানাজা নামাজ পড়ার পূর্বে নামাজের প্রতি মনোযোগ দাও ইফ ইউ ডোন্ট এন্টার ইট ভার্টিক্যালি সামডে ইউ উইল এন্টার হরাইজন্টালি যদি তুমি আজ মসজিদে উলম্বভাবে প্রবেশ না করো তাহলে একদিন তোমাকে অনুভূমিকভাবে প্রবেশ করানো হবে তাই আমাদের নামাজের প্রতি মনোযোগ দিতে হবে ইমাম তিরমিজির ওস্তাদ হাবিবে আজমি রাহিমাহুল্লাহ তাআলা আনহু মৃত্যুর সময় তার মেয়েকে বলছিল আসসাফারু তাবিলুন ওয়া যাদু কালিলুন যে আখিরাতের সফর অনেক লম্বা আর আমার পাথেও অনেক অল্প তখন মেয়ে অবাক হয়ে বলেছিল যে আমার বাবা ঘরের এক কোনায় বসে 18,000 বার কোরআন খতম করেছেন অথচ তিনি মৃত্যুর সময় বলছেন আমার আমল অল্প তাহলে আমাদের কি অবস্থা হবে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় বলেন ইন্নালিল মাউতি লাসাকারাত নিশ্চয় মৃত্যুর ভিতর অনেক যন্ত্রণা যদি স্বয়ং নবীজি এ কথা বলেন তাহলে আমাদের কি অবস্থা হবে একটু ভেবে দেখুন মৃত্যুর পর কবর হয় জান্নাতের বাগান হবে অথবা হাফরুম মিন হুফারিন্নার জাহান্নামের গর্ত হবে
আর যদি জাহান্নামের গর্ত হয় তাহলে কবরের আযাব কত ভয়াবহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, কবরে প্রথম যে শাস্তি দেওয়া হবে তা হলো তার মাথাকে কেবলা থেকে হটানো হবে, দ্বিতীয় লোহার হাতুড়ি নিয়ে আসা হবে যাকে 3000 বছর জ্বালানো হয়েছে, 3000 বছর জ্বালানো হয়েছে সেই লোহার হাতুড়ি দিয়ে ফেরেশতারা কাফনের কাপড় খুলে উলঙ্গভাবে পিটাতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে রেহাই দান করুন, এটা হচ্ছে কবরের আযাব। এখন সিদ্ধান্ত আপনার, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার কবর জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে, এটা আপনাকেই চুজ করতে হবে। আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর সময় বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়িবা, হে পবিত্র আত্মা আল্লাহর আদেশে বের হও, অথবা বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, হে খবিস আত্মা বের হ, আপনি কোনটা চুজ করতে চান এটা সিদ্ধান্ত আপনারই নিতে হবে। তাই আমাদের পরিবর্তন হতে হবে, বিশেষ করে যুবক ভাইদের বলছি, আমাদের সময়ের দাম অনেক, আমাদের সময়ের মূল্য অনেক। আর বলো না যে কাল আগামী মাস থেকে ওই কাজে সাকসেস হলে আমরা পরিবর্তন হব, নিয়মিত নামাজ পড়ব, একদম ভালো হয়ে যাব। এখন থেকে আমাদের পরিবর্তন হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, আমাদের যুবক ভাইদের জন্য বলেন, আনা হাবিবুল্লাহ ওয়াশাবু তাইবু হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব, আর যারা যৌবন অবস্থায় তওবা করে তারাও আল্লাহর হাবিব, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের তওবা করতে হবে। আমরা অনেককেই হারিয়েছি, আমি আমার অনেক শিক্ষক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিশেষ করে আমি আমার প্রিয় বাবাকে হারিয়েছি, আল্লাহ তাআলা তাদের জান্নাতুল ফেরদাউস দান করেন, আর আমরা যারা আছি আমাদেরকে ইমানের সাথে মৃত্যু দান করেন, এবং সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে তার রাহে চলার তৌফিক দান করে। আর হ্যাঁ, আপনিও আমাদের ভিডিওগুলো শেয়ার করে আমাদের এই দিনী কাজে অংশগ্রহণ করতে পারেন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।